ठक दिने शेषे कत आलो छाय बृष्टि एसे भिजिए छे जखन हेसे गेछि के जे সুজানা এমন একটা ঝামেলা পাকিয়েছে না? সুজানা কি করেছে? আর বলো না, ভাবিকে ফোন করেছিলাম সুজানাকে এখানে পাঠিয়ে দেওয়ার জন্য। আমার এক পরিচিত গুন্ডা আছে, ওকে বললে গাড়ি চাপা দিয়ে ইকরামকে পঙ্গু করে দেবে। আর ইকরাম যদি পঙ্গু হয়ে যায় তাহলে তো আমাদের রাস্তা ক্লিয়ার, সব কিছু ঠিক হয়ে যাবে। রিয়েলি ম্যাম, ঠিক আছে, তাহলে তুমি সেই ব্যবস্থাই করো। আমি জানি না তোমাকে কিভাবে বলবো বা তোমাকে বলা ঠিক হবে কিনা জানি না, কিন্তু আমি আজ এমন এক অপ্রিয় সত্য জানতে পেরেছি যে তোমাকে না বলে শান্তি পাচ্ছি না। অপ্রিয় সত্য? কি অপ্রিয় সত্য জানতে পেরেছিস? মা যে গহনা চুরির দায়ে বড় ভাবিকে এই ঘর থেকে তোমরা বের করে দিয়েছ, যে ফাইল চুরি ও অর্থ আত্মসাতের দায়ে বড় ভাই এই ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে, তার কোনো কিছুই ওরা করেনি মা, কোনো কিছুই না। তুই কি করে জানলি? আজ সব সত্য জেনে ফেলেছি আমি, সব সত্য। মেজ ভাবি, আমাদের মেজ ভাবি তোমার ঘর থেকে সব গহনা চুরি করে আলীকে দিয়ে বড় ভাবির ঘরে রেখেছিল। মেজ ভাইয়া অফিসের এই সব অর্থ আত্মসাতের দায়ে চক্রান্ত করে বড় ভাইয়ের গায়ে দিয়েছিল। আজ আজ যখন আলী এসব কথা রফিককে বলছিল আমি আমি সামহাও শুনে ফেলেছি মা, সব শুনে ফেলেছি, এবং অন্য কেউ না, আমি আমার নিজের কানে শুনেছি। কি করে পারলে মা? তোমরা তোমরা কি করে মা, তোমার কি হয়েছে? প্রেশার ফল করেছে? ভাইয়া, ভাবি, রফিক, তুমি বিশ্বাস হবে, আসো বাপ, মা বেশি খারাপ লাগছে। কি অসামিন, তোমাকে একটু অন্য মনস্ক লাগছে? না, এমনি আমি অফিসে যাচ্ছি, তুমি আমাকে কিছু বললে না। কি বলবো? না মানে এই যে সাবধানে যে ও তাড়াতাড়ি এসো এইসব আর কি। আচ্ছা ঠিক আছে, বলছি তাড়াতাড়ি বাসায় ফিরে আসবে, সাবধানে যে ও অফিসে পৌঁছে আমাকে ফোন দেবে। শামিন, তুমি কেমন জানি একটু মানে রোবটের মতন হয়ে যাচ্ছ। অনেকদিন তো মানুষ থাকলাম, মানুষ থেকে অনেক কিছুই তো দেখলাম, দুঃখ কষ্ট ছাড়া আর কি পেয়েছি বলো? এবার না একটু রোবট হয়ে দেখি, রোবট হয়ে কিছু পাওয়া যায় কিনা। দেখো শামিন, তুমি যদি
এমন হয়ে যাও তাহলে পরে তো আমি আর চলতে পারবো না। আমার পথ চলার একমাত্র সঙ্গী, একমাত্র শক্তি হচ্ছে তুমি। হ্যাঁ, আমি জানি যে ইমনের সাথে দেখা হওয়ার পরে সবকিছু কেমন এলোমেলো হয়ে গেছে। না না, আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। তুমি কি স্কুলটা কন্টিনিউ করছো এখন? আমি স্কুলে আর যাব না, আমি ঠিক করেছি তোমার বেতনেই আমি সংসার চালাব, যদি প্রয়োজন হয় টিনের ঘরে থাকব। তবু আমি মেয়েকে একা রেখে কোথাও কাজ করতে যাব না, কোথাও না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেভাবে মনে করো সেভাবে করো, আমি যাই। হ্যাঁ যাও, সাবধানে যেও। দেখো স্বামী, মানে এভাবে না আসলে তো মানায় না। সাবধানে যেও। আজ আমি তোমাকে কিছু জরুরি কথা বলবো ভাই। হ্যাঁ বল না, কি জরুরি কথা বলবি? তুমি জানো মা কেন অসুস্থ হয়েছিল, কার কারণে মা জ্ঞান হারিয়ে ফেলেছিল? হ্যাঁ বলতো, আসলে কি হয়েছে আমি তো কিছুই জানি না। মা হঠাৎ করে কেন এভাবে অজ্ঞান হয়ে গেলেন আমি তো কিছুই বুঝতে পারি নাই। এর জন্য অন্য কেউ দায়ী নয় ভাইয়া, আমি আমিই দায়ী। কি বলছিস তুই? তুই কেন দায়ী হতে যাবি? কি করেছিস তুই? আমি শুধু মাকে বলেছি যে তোমরা যা যা করেছো তাই আমি মাকে খুলে বলেছি, আর তাতেই মা। না না ইমন, তুই আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না। আমরা যা যা করেছি তুই তাই মাকে বলেছিস, মানে ক্লিয়ার করে বল, ক্লিয়ার করে বল। তুমি কি জানো মেজ ভাবির চক্রান্তে আলী মায়ের ঘর থেকে গয়নাগুলো চুরি করে বড় ভাবির ঘরে লিখেছিল, আর আর তোমরা আমাদের আমাদের মায়ের মতো ভাবিকে চোর বলে গলা ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছ। ভাইয়া ভাইয়া, বড় ভাবি তো আমাদের মায়ের মতো ছিল, আর মা কি কখনো মিথ্যা বলতে পারে? পারে না। যেই যেই মানুষটা এই পুরো বাড়িকে, এই সংসারকে নিজের প্রাণের মতো আগলে রেখেছিল। ভাবতে পারছি না যে কত বড় অন্যায় আমরা করেছি। তুই কেমন কথা শোনালি ইমন, তুই তুই কি বললি? এই কথা শুনবার আগে আমার আমার মরণ কেন হলো না ইমন? কেন বেঁচে আছি? আমি আরো একটা বড় খবর দিব তোমাকে ভাই। তুই আর আর কি বড় খবর আমাকে দিবি বল? আর কি বড় ভাবিদের সাথে আমার দেখা হয়েছিল। কি বলিস তুই, কোথায় দেখা হয়েছিল? তুই আমাকে ঠিকানাটা দে, আমি ভাইয়া ভাবির কাছে যাব, গিয়ে আমি ভাইয়া ভাবির হাত ধরে পা ধরে ক্ষমা চাইবো। তুই আমাকে ঠিকানাটা দে ইমন, প্লিজ ঠিকানাটা দে ভাইয়া। আমি আমি ওদের ঠিকানা তোমাকে তোমাকে দিতে পারবো না। কেন পারবি না? তুই আমাকে আমাকে ঠিকানাটা দে, আমি ওদেরকে বুঝিয়ে বলবো আমি আমি যে কত বড় একটা ভুল করেছি আমি। ভাইয়া ভাবি ভাবি আমাকে প্রতিজ্ঞা করিয়েছে যেন যেন তোমাদেরকে আমি ওনাদের ঠিকানাটা না দিই। ওরা ওরা আমাদের কারোর সাথে আর কোনো ধরনের সম্পর্ক রাখতে চায় না। ভাবি বলেছে আমরা যাতে ধরে নেই ওরা মারা গেছে।
প্রয়োজন আছে বলে তো এসেছি। তুমি আমার সাথে সম্পর্কটা ছিন্ন করতে পারো, তো আমি আমি তো করিনি। সম্পর্ক ছিন্ন করতে হয় না, এমনিতেই ছিন্ন হয়ে যায়। তুমি চলে গেলে এখন আমি সবচেয়ে বেশি খুশি হব। না হিসাব, এমন করো না, প্লিজ এমন করো না। আজ আমার বড় বিপদ, আমি ভীষণ একা। আমি বিপদে পড়লে আমি কার কাছে সাহায্য চাইবো বলো? তাই নাকি? তা আমি কি দিয়ে তোমাকে সাহায্য করতে পারি? ইমরান অফিসের কিছু কাগজ লুকিয়ে রেখেছিল, তাতে সে ধরা পড়ে গেছে। তাই ওর ভাইয়েরা ওর বিরুদ্ধে লেগেছে। ইমরানের যে চৌধুরী গ্রুপকে নিয়ে প্ল্যান ছিল সেটাও ভেস্তে গেছে। আর এই মুহূর্তে ইমরানকে সাহায্য করার মতো তুমি ছাড়া তো কেউ নেই। ভালো, আমাকে তোমার এত বড় পরোপকারী বন্ধু মনে হয়েছে, তাহলে তো তোমাকে সাহায্য করতেই হয়। বলো, আমি তোমাকে কি করে সাহায্য করতে পারি? সত্যি তুমি আমাকে সাহায্য করবে হিসাম? হ্যাঁ, বললাম তো করব। বলো কি করতে হবে? ইমরান মানে আমার মেয়ের জামাই ইমরানের পথের কাঁটা ইকরামকে সরিয়ে দিতে হবে। এটা কোনো ব্যাপারই না, তুমি ফিরে যাও, এক সপ্তাহের মধ্যেই তোমার কাজ হয়ে যাবে। ওহ গড, তুমি আমাকে বাঁচালে হিসাম, অনেক অনেক থ্যাংক ইউ। আমি আসি। ঠিক আছে, তুমি কি ড্রাইভার নিয়ে এসছো? তুমি আমাকে পথে বসিয়ে এখন এসেছো সাহায্য চাইতে, ইকরামকে সরিয়ে দিতে হবে। যাও, এখন চেয়ে চেয়ে দেখো কে কখন কোথা থেকে সরে যায়। আমি যাকে সরিয়ে দেই তার আর কোনো অস্তিত্বই থাকে না। বানিয়েছো না মার জন্য? বুঝতে পারছি। আচ্ছা লাবণী, তুমি স্যুপটা আমাকে দাও। তুমি ইদানিং আসলে সংসারে এত কাজ করছো, আই থিঙ্ক ইউ মাস্ট বি টায়ার্ড, ইউ নিড সাম রেস্ট। হ্যাঁ, কোনো দরকার নেই ভাবি, আমি নিজেই পারবো মায়ের সেবা করতে। থ্যাংক ইউ। এক মিনিট, সো সুইট অফ ইউ, মায়ের সেবা করবে ভালো কথা, কিন্তু একটা কথা মাথায় রেখো, মা তো শুধু তোমার একার না, আমারও মা। আমাকে দাও, আমি একটু সেবা করি। ও, আই গট ইট, মা তো অসুস্থ, তাই তুমি চাচ্ছ একা একাই মার সেবা করতে, যাতে মা জ্ঞান ফিরে দেখেন তার ছোট বউ তার সেবা করে যাচ্ছে, তাই না? অ্যান্ড তুমি চাচ্ছ এই সময়ে মায়ের কাছ থেকে কিছু একটা হাতিয়ে নিতে। ইটস ক্লিয়ার, রাইট? ভাবি, সব সময় সবাইকে নিজের মতো করে ভাববেন না, অ্যাট লিস্ট নিজের ক্যারেক্টারটা অন্যের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। শুনুন, এক মিনিট, তোমার কি মনে হচ্ছে না ছোট মুখে তুমি অনেক বড় বড় কথা বলছো আমার সাথে? স্যুপটা আমার কাছে দাও, দাও। অরে সুন্দর করে এতক্ষণ তোমাকে বলছিলাম, তুমি শোনো না, এখন এখান থেকে যাও, যাও। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাতে হয়। ঠিক বলেছো, কিন্তু আপু লাবণী ভাবির সাহসটা না দিন দিন কেমন যেন বেড়েই চলেছে। নো প্রবলেম, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি এখন সব সময় মার দিকে কনসেন্ট্রেট করবে, ওকে? তুমি একাই মার রুমে সব সময় থাকবে, মায়ের সেবা করবে। যখন মা জ্ঞান ফিরবে, মা যখন দেখবে
তুমি ছাড়া কেউ নেই, তখন উনি খুব সহজে বুঝে যাবে ওনার সমস্ত সেবা শুশ্রূষা তুমি একাই করেছো, যেটা আমরা চাচ্ছি। ওকে, ইউ গট ইট? ইয়েস, এখন এটা নিয়ে যখন তখন হেসে গেছি কে যে।